নমস্কার বন্ধুরা, দুবাইতে সেনগুপ্ত পরিবারের আরেকটি ব্লগে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন এবং সুস্থ আছেন। আজকে রবিবার দিন, আমরা সবাই বেরিয়ে পড়েছি সকাল সকাল ব্রেকফাস্ট করতে। এটা আমরা বহু কাল ধরে করে আসছি, মানে লাস্ট 8 বছর ধরে UAE-তে আসার পর থেকে আমরা প্রত্যেক রবিবার দিন সকালে বাইরে ব্রেকফাস্ট করতে বেরোই। যেহেতু তুহিনে শুধু রবিবার দিনটাই ছুটি থাকে, শুধু রবিবার দিনটাই আমাদের ফ্যামিলি ডে বলা যায়, তো এই রবিবার দিন সকালে আমরা বাইরে ব্রেকফাস্ট করি। কিন্তু গত 6 মাস মতো হয়েছে, ছ মাস ধরে আমাইরার বাইরে বেরোলে একটু প্রবলেম হচ্ছিল বমির। সকালবেলায় ও একদম, ওকে নিয়ে গাড়িতে কোথাও বেরোনো যেত না, ও বমি করে ফেলতো, তো তাই জন্য আমরা বেরোচ্ছিলাম না। এখন ও সবে সবে স্কুল শুরু করেছে, এখন মোটামুটি একটু ঠিক আছে, তাই জন্য সাহস করে বহুদিন পরে আজকে আবার বেরিয়েছি। জানি না কি হবে, খাওয়ার জায়গা অব্দি পৌঁছাতে পারবো কি না। এই যে তুহিন সকালবেলায় গাড়ি চালাচ্ছে, মামা ওর এই বমি করার প্রবলেমটার জন্যই ওকে একটা টাওয়েল পেতেই আমরা বসাচ্ছি। গাড়িটা স্টার্ট করার পরে, গাড়িটা যখন মেন রোডে এসে গেছে, তখন তুহিন আমাকে বলছে, বলো তো কোথায় যাওয়া যায়। মানে ও ভেবে টেবে বেরোয়নি যে আমরা কোথায় যাচ্ছি, আমরা আগে ডিসকাসও করিনি। তো একটু কথাবার্তা বলে ভাবলাম তাহলে এই সামনেই জুমেরা বলে একটা জায়গা আছে, সেখানে প্রচুর ক্যাফে আছে, ওখানে প্যাভেলিয়ান বলে একটা ছোট্ট করে মল আছে, মানে ওই ছোট ছোট কমিউনিটির সাথে যেরকম মল থাকে ওরকম, বড় বড় মল নয়। তো সেইখানেই যাব, সেইখানে দেখা যাক কি ক্যাফে আছে। এই যে প্যাভেলিয়ান মলটাতে আমরা পৌঁছে গেছি, বেশি দূরে নয় বাড়ি থেকে। এরপরে এখানে গাড়িটা পার্ক করে তারপর আমরা যাব। গাড়ি থেকে নেমে তুহিনের হাতে একটু ফোনটা দিয়ে দিয়েছি যে আমারও একটা 1 মিনিট 2 মিনিটের কিছু তোলো, কারণ কোনোদিনই ক্যামেরায় আমি থাকি না, শুধু তুমি আর মেয়ে থাকো। এই যে এই টাউন হাউসেসগুলো এইরকমই, দাঁড়ান কাছ থেকে দেখাই। এই যে আমাদের ভিলাটা তৈরি হয়ে গেলে এরকমই হবে, আমাদেরটাও মানে অ্যাটাচড টাউন হাউস টাইপেরই। হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমাকে রেখে। মলটাতে এন্ট্রি করেই ভীষণ সুন্দর ভিউ, দেখুন কি অপূর্ব লাগছে। এই জুমেরা জায়গাটাই খুব সুন্দর, সামনে একটা বিশাল লেক মতো, চারিদিকে গাছ, ওই লেকের মধ্যে আবার একটা ঝর্ণা ফোয়ারা মতো আছে, ওই দিকটায় গেলে আপনাদেরকে দেখাবো। শব্দটা শোনা যাচ্ছে, খুব অল্প লোকজন চারিদিকে, আর চারিদিকে এই লেকের চার মানে ধার দিয়ে ঘেঁষে প্রচুর প্রচুর ক্যাফে, আর একটা দুটো অন্যান্য দোকানও আছে। তো এরই একটা ক্যাফেতে আমরা চলে যাব এখন। এই সামনের ক্যাফেটায় যাচ্ছি, স্যালিজ ক্যাফেটার নাম হচ্ছে স্যালিস। ওই যে ওই ফোয়ারাটার কথা বলছিলাম, কি সুন্দর দেখাচ্ছে, পুরো লেকটার মাঝখানে একটা ফোয়ারা। চলুন দেখি ক্যাফেটা কীরকম। এই যে মেনু কার্ডটা এখানে দিয়ে গেছে, এখানে সব মেনুজ আর দামগুলো লেখা আছে। তাছাড়াও এই যে গোল্ডেন কালারের এটা, এটাতে কিউআর কোড আছে, মোবাইলের ক্যামেরা অন করলেই স্ক্যান হয়ে যাবে আর মেনুটা খুলে যাবে মোবাইলে। এইখানে দেখুন ব্রেড এসছে, বাটার এসছে, বাটার তো আমাইরা এমনি এমনি খেয়ে যাচ্ছে, আর স্যালমনের একটা স্প্রেড এসছে। ওই ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে তার মধ্যে স্যালমনের স্প্রেডটা ভালো করে স্প্রেড করে দিয়ে তারপরে খেতে হবে। এই স্যালমনের স্প্রেডটা খেতে দারুণ। এই স্যালমনের স্প্রেড রেসিপিটা মোটামুটি ধরুন ওই স্যালমনটা, ক্যান্ড স্যালমন যদি কেউ নেয় বা স্মোক স্যালমন, সেটা একদম ম্যাশ মতো করে, ক্যান্ড স্যালমন তো ম্যাশই থাকে, তার মধ্যে একটু ক্রিম চিজ, একটু ডেল, একটু লেমন জেস্ট, গোলমরিচের গুঁড়ো, নুন, এসব দিয়ে এই স্যালমন স্প্রেডটা বানানো হয়। এটা খুবই টেস্টি হয় খেতে, আর স্যালমন তো শরীরের জন্যও খুব হেলদি। স্যালমন মাছটাকে মোটামুটি মাছের মধ্যে সবথেকে ভালোই ধরা হয় হেলথের কারণে।
এটা ছাড়া বলেছিলাম, আমি বলেছিলাম স্ক্র্যাম্বলড এগ, আর তুহিন বলেছিল অমলেট। ও একদম ডিমটাকে মানে ফুললি কুকড অমলেট খেতে ভালোবাসে, আমি একটু হাফ কুক টাইপের খেতে ভালোবাসি। সে বয়েলড এগই হোক বা স্ক্র্যাম্বলড এগই হোক, আমি ফুল কুকড ভালোবাসি না। আর তার সাথে তো মানে এই এগটা আসে উইথ স্যালমন আর কি। এই স্যালমনগুলো হচ্ছে কোল্ড স্যালমন, এগুলো কিন্তু কাঁচা। এই কোল্ড স্যালমনটা হচ্ছে স্যালমনটাকে ক্লিন করার পরে একদম পাতলা পাতলা করে স্লাইস করে ঠান্ডা সার্ভ করা হয়, এটাকে কোল্ড স্যালমন বলে। এটা একটুও কুকড থাকে না, কিন্তু খেতে খুব ভালো হয়। কালকে যে প্রতিবাদের ভিডিওটি বানিয়েছিলাম সেটাতে অনেকেই আমাকে সাপোর্ট করেছেন, আবার অনেকে আমাকে সাপোর্ট করেনি। তো সবার তো আমার সাথে একমত হওয়ার কথা নয়, কিন্তু একজন তাতে কমেন্ট করেছেন যে সুযোগ বুঝে আপনি ফেমাস হওয়ার চেষ্টা করছেন। ব্যাপারটা হচ্ছে, যদি আপনারা মনে করেন যে একদম যে কোনো বিষয়ে মুখে কুলু পেটে বসে থাকাটাই চূড়ান্ত ভদ্রতা, সেটা তো আসলে নয়। মানে কোনো বিষয় যদি খারাপ লাগে বা কোনো বিষয় চলছে চারপাশে, সেটা নিয়ে কথা বলা মানেই সুযোগ সন্ধানী হয়ে পড়া, সেটাও নয়। সুযোগ সন্ধানী যারা ওই ভিডিওটা শুরু করেছেন তারাই। আপনারা ভিডিওটা যদি একদম ইম্পার্শিয়ালি দেখেন তাহলে আপনারাই বুঝতে পারবেন যে কীভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে এরকম একটা ভিডিও বানিয়ে। তো আমি জাস্ট সেটার প্রতিবাদ করেছি, কারণ ওনারা যদি ওটা বানাতেন কাউকে না জড়িয়ে আমি এই ভিডিওটাও বানাতাম না, কিন্তু অন্য একজনকে জড়িয়ে অপমান করে ওনারা ওপরে ওঠার চেষ্টা করেছেন। আমি কাউকে অপমান তো করিনি, আমি শুধু বলেছি এটা ঠিক নয়, যেটা করেছেন ওটা ঠিক নয়। তো যাই হোক না, আমার এটাতে বোধ হয় 2-3 হাজার ভিউ পড়বে, তাতে আমি বিশাল ফেমাস কিছু হয়ে যাব না। 2-3 লাখ ভিউ পড়লেও বিশাল ফেমাস হয়ে আমার কোনো লাভ নেই। আপনারা আশা করি আমার বাকি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আর মানে এই ইউটিউবে তো আমার সংসার চলে না, ফলে এই ইউটিউবটা বলতে পারেন মোটামুটি একটু শখে করা। তো আর তাছাড়াও শখে করি বা এটা ইনকাম করার জন্যে করি সেটা না, ভবিষ্যতেও যদি কোনো বিষয় আমি দেখি যে প্রতিবাদ করা উচিত বা সেটা নিয়ে কথা বলা উচিত, আলোচনা করা উচিত, আমি করব। কাদের সেটাতে প্রবলেম হচ্ছে তারা বুঝে নিন, তারা এসে, হ্যাঁ যখন সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিচ্ছি তখন ভালো খারাপ দুটোই কমেন্ট পাবো, আমি জানি, দুটোকেই আমি মেনে দেব। কিন্তু এটা জাস্ট ক্লিয়ার করে দিতে চাইছি যে সুযোগ সন্ধানী ব্যাপারটা এখানে এই স্পেশালি এই ভিডিওটাতে একদমই নয়। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, যখন নরওয়ে ভার্সেস মিসেস মুখার্জি সিনেমাটা বেরোলো তখন সেটা নিয়ে যদি আলোচনা করতাম, কারণ ওটা একটা আলোচনা করার বিশাল বিষয়, সেটা নিয়ে যদি আমি আলোচনা করতাম, হ্যাঁ সেটা আমি আমার চ্যানেল ফেমাস করার জন্যই করতাম। কিন্তু এই একটা জিনিস এটা ঠিক চ্যানেল ফেমাস করার জন্য করা হয়নি, এটা বলা দরকার ছিল বলে বলেছি, আর বহু মানুষ হাজার হাজার মানুষের মনে হয়েছে এটা বলা দরকার, তাই তারা আমার ভিডিওটাকে সাপোর্টও করছে। আর সবার তো আর ইউটিউব চ্যানেল নেই, ফলে তারা তো চ্যানেলে ভিডিও করে বলতে পারছে না, কিন্তু লোকের মনে হয়েছে। তাই দেখবেন বিভিন্ন জায়গায় কমেন্টও করছে, অনেক কমেন্ট করছে, যিনি ঝামেলাটা শুরু করেছেন ওনার ভিডিওর তলাতে গিয়েও দেখবেন কীরকম কমেন্ট করেছে। শুধু কমেন্ট নয়, সেই কমেন্টে কয়েকশো লাইক পড়েছে, ফলে কত মানুষ ব্যাপারটার বিরোধিতা করছে আপনারা ওখান থেকেই বুঝতে পারবেন। যাই হোক, এই বিষয়টা আমি এখানেই শেষ করব, এই বিষয়টা আমি আর বেশি ড্র্যাগ করব না। তো এখন যেরকম অন্যান্য জিনিস দেখাই লাইফস্টাইল, ওরকমই দেখাবো। এটা শিখিয়েছে তোকে স্কুলে নেই 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 করা, রান তোকে ফুটবল খেলতে শিখিয়েছে না? এই যেখানে আরেকটাও ক্যাফে আছে, ব্রাঞ্চ অ্যান্ড কেক, কি সুন্দর ক্যাফেগুলো না, পুরো সাদা রঙের চারিদিকে ফুল টুল দেওয়া, খুব সুন্দর দেখতে এখানকার ক্যাফেগুলো।
জুমেরা থেকে বেরিয়ে গেছি, এবার গন্তব্যস্থল হচ্ছে বারদুবাইয়ের মধুর দোকান। মধুর দোকানটা হচ্ছে ইন্ডিয়ান গ্রসারি শপের মতো একটা দোকান। তো মধুর ছাড়াও এর আগে অবধি আমরা আল আদিল বলে একটা দোকানে যেতাম। আল আদিলের বহু বহু দোকান আছে UAE জুড়ে, দুবাইতেও অনেকগুলো আছে, আবুধাবিতেও অনেকগুলো আছে। তো সেখানে ইন্ডিয়ান ফ্লেভারের চিপস, ইন্ডিয়ান ম্যাগি, পুজোর জিনিস, হজমি, নানান রকম বড়ি, ডাল, এই ধরনের জিনিস যেগুলো ইন্ডিয়ান গ্রসারি শপগুলোতে থাকে ওইগুলো পাওয়া যায়, একদম অথেন্টিক জিনিসগুলো। তো কালকেই জানতে পারলাম যে মধুর দোকানটা একদম আলাদিল দোকানের মতনই, কিন্তু দামটা অপেক্ষাকৃত হয়তো একটু কম। তো আজকে গিয়ে আমরা একটু কম্পেয়ার করে দেখবো, আর পুজোর জিনিসপত্রগুলো যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেব। বারদুবাই এলাকাতে পৌঁছে গেছি, কিন্তু বারদুবাইয়ের ওই চিরাচরিত একই সমস্যা, সেটা হচ্ছে পার্কিংয়ের সমস্যা। এই ছোট ছোট বিল্ডিংগুলো দেখছেন, সেই উপরগুলো রেসিডেন্সিয়াল, নিচে নানান রকম দোকান। এর মধ্যে একটা দোকান আছে মধুর, কিন্তু ওই দিকে মানে ডান দিকে মেন রোডের সাইডে। তো আমরা কোনো পার্কিং পেলাম না, পরে আরেকবার ট্রাই করব এসে, এই এখন হবে না, কোনো পার্কিং ফাঁকা পেলাম না। তো ফিরে যাচ্ছি এখন বাড়ির দিকেই। বাঁদিকে খুব সুন্দর একটি ছোট্ট মতো পার্ক, যাতে প্রচুর প্রচুর বড় বড় গাছ। খুব ভালো লাগলো দেখে যে কনজেস্টেড একটা ট্রাফিকপূর্ণ এরিয়াতে এত সুন্দর একটা পার্ক, খুব ভালো লাগছে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ব্লগের সাথে। নমস্কার।